আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, এ মাসের 25 তারিখ আমাদের স্বপ্নের পদ্মা সেতু চালু করে দেওয়া হবে এবং একই দিনে আমাদের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা পড়ায়। ওই দিন শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে পরীক্ষাটি আগের দিন অর্থাৎ 24 তারিখে পরিবর্তন করা হয়েছে। তো আজকে আমরা এ সম্পর্কে বিস্তারিত কথা বলবো এবং কি কি চেঞ্জ হয়েছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কিভাবে দেখতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এজন্য আপনাদের প্রথমে যেতে হবে আপনার ফোন বা ল্যাপটপের ক্রোম ব্রাউজারে কি লিখতে হবে সময়খবর.com, SOMOYRKHBOR সময়খবর.com লিখে সাইন ইন করতে হবে। দেখতে পাচ্ছেন সময়ের খবর প্রথম যেটা দেখা গেছে এতে ক্লিক করতে হবে। নিচে স্ক্রল করতে হবে, তারপর ছবিটি পাবেন। ছবিটি জুম করে স্ক্রিনশট নিতে পারেন অথবা নিচের দিকে ডাউনলোড অপশন আছে, ওখান থেকে ডাউনলোড ক্লিক করে পিডিএফ ফাইলটি নামিয়ে নিতে পারেন। এখানে সব তথ্য দেওয়া আছে, পরীক্ষার নিয়মাবলী কি কি নিয়মাবলী সব তথ্য দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারেন। এবং অন্যান্য বোর্ডগুলোর তথ্য দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের ছড়িয়ে দিতে পারেন। ধন্যবাদ।